তোমার ঘি এর জন্য ভাত রান্না ছড়া পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে স্বাগত আপনাদের। আজকে আমাদের বেলকনি এটা দেখেন, এখান থেকে আজকে শুরু করছি আমার নতুন ব্লগটা। আজকে আমাদের কিছু অতিথি আসবে, আর সেই জন্য কিছু রান্না বান্না করব, আর সারাদিন কি করব, কিভাবে কাটাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কুয়াশা খুব বেশি একটা নাই, আজকে সকাল থেকে ফাঁকাই আছে, 6:30 বাজে এখন। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। বাজারে নতুন ব্রকলি উঠেছে, কালকে বাজার থেকে ব্রকলি নিয়ে এসেছে, ব্রকলি দিয়ে সবজি খুব ভালো লাগে। আমি ডালগুলো ভেজে নিচ্ছি, মুগ ডাল রান্না করব, আর মা সবজিগুলো কেটে দিচ্ছে। সব মিশালা করে একটা সবজি হবে, ব্রকলি, গাজর, টমেটো, শিম, আলু সব দিয়ে। তরিমণি ওঠেনি ঘুম থেকে এখনো, ওরা দুই ভাই বোনে ঘুমিয়ে আছে, লয় কেবল চেতন হয়েছে কিন্তু উঠেনি, আর তরিমণিও ডাকতে উঠে পড়েছে। আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি, আজকে মুগ ডাল রান্না করছি মাছের মাথা দিয়ে। আর কি প্রকৃতি দেখেন, চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে, এখানে রান্না করতে খুব মজা লাগে। সবজিও হয়ে গেছে ডাল রান্নার পরে, তো ডাল আর সবজি দেখেন রান্না হয়ে গেছে। আর রান্না শেষে ওর বাবা স্কুলে যাবে, ওর খাবারটা দিচ্ছি, খাওয়া হয়ে গেছে, আর এবার টিফিনটা দিব আর ও স্কুলে যাবে। বাইরে রোদ বের হয়েছে, তাই জানালাগুলো খুলে দিচ্ছি, আর বিছানাগুলো গুছিয়ে নেব, কারণ একসাথে উঠা হয়নি, সেজন্য বিছানাটা গোছ করা হয়নি। লয় তৈরিদের বিছানাটাও গোছানো হয়নি, ওরা অনেক পরে উঠেছে, আর তৈরি মানে শুধু বালিশ গোছাতে পারে, কম্বল গোছাতে পারে না, তরিমণি ঘুম থেকে উঠে দেখেন ওর খেলার জায়গা সেলাই মেশিনের নিচে, ও খেলছে, হাত মুখ ধোয়া নাই, মাথা আসর নাই। এখন আমি সব ওকে করে দিই, চল ঝামড়ি, চল ঝামড়ি। চুলে তো একটু লাগবেই, তাছাড়া চুল রাখা যাবে না। পরিমাণে চুলগুলো এলোমেলো হয়ে গেছিল, সেজন্য চুলগুলো আগে বেঁধে দিচ্ছি, তারপরে মুখটা পরিষ্কার করে দিচ্ছি। আর মুখ ধোয়া হয়ে গেছে, এবারে লয় তরিকে নিয়ে আমি খাবো। তো সকালে ভাত, ভাতে বেশিরভাগ সময় ঘি খাই। তরি মনের ওষুধ লাগবে, সব ওষুধ শেষ হয়ে গেছে, এবার ভিটামিন দিয়েছে, ওর যেহেতু মুখে ঘা সেজন্য। আর তরি মনে লক্ষ্মী শোনার মতো ওষুধটা খেয়ে নিল আজকে, তাই না? কেমন লাগে বলেন? গেস্টরা আসতে চেয়েছিল আজকে সকালে, কিন্তু একটু আগে ফোন করে বলছে কালকে আসবে। আমার কিন্তু অর্ধেক রান্নাবান্না হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেল খুব। তো তরিমণি আর আমি বসে আছি বেলকনিতে, তরিমণি পূজার প্রসাদ খাচ্ছে, আর আমি রোদে বসে আছি। গেস্ট আসবে না সেহেতু বসে থেকে কী করবো, একটা ব্লাউজ করতে আছে, ব্লাউজটা এখন সেলাই করে ফেলি। কি কাণ্ড আজকে, এখন 2টা বাজে, আর ভাত খেতে আসছে, আর লয় আর তোর ডিম ভাজি খাবে, তো ডিম ভাজি করে রেডি খাবার জন্য, কি ভাত আজকে রান্না করিনি, ওই দিন সকালে রান্না করি। আর লয় বলছে মা দুপুরে ভাত রান্না করো, ঘি দিয়ে খাবো, আর আমি দুপুরে ভাতটা তো লেতেই ভুলে গেছি।
সবজি ডাল আর ডিম ভাজি তোমার ঘি এর জন্য ভাত রান্না ছড়া পড়ে গেছে ঘি দিয়ে গরম ভাত সেটা তোমার ভাতই রান্না হয়নি দেখছ সবজি দেখাবে এমন জায়গা